চীনের উহানের ল্যাবে করোনা করোনাভাইরাস তৈরি হয়েছে বলে যে জল্পনা ছড়িয়েছে তা এবার নস্যাৎ করে দিল খোদ আমেরিকার গোয়েন্দা বিভাগ তারা জানিয়ে দিল মানুষের তৈরি নয় এই ভাইরাস এক বিবৃতিতে আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জানিয়েছে দেশের গোটা গোয়েন্দা বিভাগ পরিস্থিতির উপর নজর রেখেছে বিজ্ঞানসম্মতভাবে ভাইরাসটি নিয়ে তথ্য সংগ্রহ করার পর জানা গিয়েছে কোভিড নাইন্টিন মানুষের তৈরি নয় বা জিনগতভাবে কোনো পরিবর্তন ঘটানো হয়নি গোটা বিশ্বে সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই চীনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য চীনকে ক্ষতিপূরণও দিতে হবে বলে হুমকি দিয়েছিল তিনি ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘন্টা পরেই মার্কিন গোয়েন্দা বিভাগ এমন তথ্য তুলে ধরেছে ট্রাম্প বলেছিলেন বেজিং ভাইরাসটি নিয়ে তথ্য গোপন করেছে যার জেরে গোটা বিশ্বে বত্রিশ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন মৃত্যু হয়েছে দু লক্ষ সাতাশ হাজার মানুষের এবং এর জন্য সম্পূর্ণ দায়ী চীন করোনার সংক্রমণ ছড়ানোর পরই জল্পনা ছড়ায় ভাইরাসটি মানুষের তৈরি গত আঠই এপ্রিল প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় দেখা গিয়েছে উনত্রিশ শতাংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন ভাইরাসটি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে কিন্তু সেই দাবি পোক্ত কোনো প্রমাণ মেলেনি এখনো পর্যন্ত